কংগ্রেসের সঙ্গে উদ্ধব ঠাকরে দূরত্ব ফের প্রকাশ্যে। কিছুদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় পা মিলিয়েছিলেন আদিত্য ঠাকরে। কিছুদিনের মধ্যেই ফের নতুন করে রাহুল ও উদ্ধব বিতর্ক। বৃহস্পতিবার ভারত জোড়ো যাত্রার মাঝেই রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংঘের নেতা সাভারকারকে আক্রমণ করেন তিনি। নরেন্দ্র মোদীর মতাদর্শ গুরু বলে পরিচিত সাভারকারের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে ক্ষমা ভিক্ষার অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, সাভারকার জেল থেকে ব্রিটিশদের চিঠি লিখে বলেছিলেন তিনি ব্রিটিশদের অনুগত হিসেবেই থাকতে চান, উনি ব্রিটিশদের ভয় পেয়েছিলেন, এই বলে তোপ ডাকেন রাহুল। রাহুল গান্ধীর এই মন্তব্যের পরেই তাকে আক্রমণ শানান উদ্ধব ঠাকরে। তার প্রশ্ন, বিজেপি সরকার কেন সাভারকারকে ভারতরত্ন দেয়নি? বিদর্ভে পা রাখার পর থেকেই রাহুল সাভারকারকে নিশানা করেছেন। এ নিয়ে রাতেই টুইট করে রাহুল গান্ধীকে নিশানা করেন বিজেপি নেতা অমিত মালব্য। তবে এ নিয়ে এবার তোলপাড় জাতীয় রাজনীতি। ব্যুরো রিপোর্ট, আজতাক বাংলা।